গৃহায়নের দিগন্তে ঐতিহ্যের স্মারক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। চার দশকেরও বেশি সময় ধরে স্বল্প সুদে গৃহায়ন খাতে আস্থার সাথে অর্থ সংস্থানের দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিএইচপিএফসি। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এ খাতে ঋণ দিয়ে আসলেও এখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের গৃহায়ণ ঋণের অন্যতম উৎস বিএইচপিএফসি। আধুনিক ব্যবস্থাপনা এবং দক্ষ জনবলের সমন্বয়ে বিএইচপিএফসি আজ শুধু ঋণদানকারী প্রতিষ্ঠানই নয়, প্রতিটি মানুষের স্বপ্নের ঠিকানা বিনির্মাণে পরিণত হয়েছে একটি সেবা দানকারী প্রতিষ্ঠানে। জনগণের চাহিদা মোতাবেক আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত এবং স্বল্পবিত্ত যারা আছেন তাদেরকে টার্গেট করে আমরা ঋণের ব্যবস্থা করছি। আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নেই না। এক, আমাদের প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পাশাপাশি শো করা থাকে, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয় না এবং কোনো হিডেন চার্জ নাই, যাতে করে আমার মনে হয় আমরা প্রভূত সাড়া পারব এবং জনগণের যথেষ্ট উন্নতি সাধনে আমাদের ঋণ প্রবাহ অব্যাহত থাকবে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গৃহায়ণ খাতে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান 1952 সাল থেকে কাজ করে আসছে এবং সরকারি খাতে এটা একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ ইউনিট নির্মাণের জন্য ঋণ প্রদান করেছে এবং এর মধ্যে অধিকাংশই ঋণ দেওয়া হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে। অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কর্পোরেশনের ঋণ কার্যক্রম। প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতিতে টিকে থাকতে বিএইচপিএফসি এনেছে কৌশলগত পরিবর্তন। গতানুগতিক ধ্যান ধারণা পেছনে ফেলে বাড়ানো হয়েছে প্রতিষ্ঠানের সক্ষমতা এবং ঋণের সীমা। স্বল্প সময়ে সহজেই গৃহায়ণ খাতে এখন ঋণ পাচ্ছেন গ্রাহকরা। নির্মাণ সামগ্রীর বাজার দরের সাথে তাল মিলিয়ে মানসম্মত বাসস্থানের জন্য কর্পোরেশনের ঋণ সর্বোচ্চ 1 কোটি টাকাতে উত্তীর্ণ করা হয়েছে। আমি এই প্রতিষ্ঠানে যোগদান করার পরে যে বিষয়টি দেখেছি যে আমরা আমাদের ঋণ গ্রহীতাদের যে চাহিদা সে চাহিদার সাথে মিল রেখে প্রোডাক্টগুলিকে ডিজাইন করে নিই। আমি এখানে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি। আমি ইতিমধ্যে এই প্রোডাক্টগুলিকে চাহিদার সাথে মিল রেখে নতুনভাবে সাজিয়েছি। সেখানে আপনার সুদের হারটাকেও আমরা হ্রাস করেছি এবং একই সাথে আমরা ঋণের যে সিলিং সেই সিলিংটাকে জাস্ট ডবল করেছি। আগে ছিল ধরেন 50 লাখ, সেখানে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত করেছি। এই যে সংস্কারমূলক পদক্ষেপগুলি নিয়েছি এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে হাউজিং খাতে একটা স্থবিরতা বিরাজ করছে। আমরা এই মন্দা ভাবটাকে কাটিয়ে ওঠার জন্যই এই পদক্ষেপগুলি নিয়েছি। বিএইচপিএফসির বিদ্যমান 29টি জোনাল এবং রিজিওনাল অফিসের মাধ্যমে সারা দেশে এই ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও জোরদার করার জন্য আমরা কিছুটা অবকাঠামোতে পরিবর্তন আনতে চেয়েছি এবং সেটা ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। আমরা যেটা করছি যে আমাদের 10টা জোনাল অফিস থাকবে এবং 14টা রিজিওনাল অফিস থাকবে এবং জোনাল অফিসের আওতাভুক্ত আমাদের প্রায় 100টি ব্রাঞ্চ থাকবে। নতুন জেলাগুলিতে বিশেষ করে আমরা এই ব্রাঞ্চগুলি স্থাপন করার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা গ্রাহকদেরকে আরও উন্নত সেবা দিতে পারি। শহর থেকে গ্রাম পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে বিএইচপিএফসি আবির্ভূত হয়েছে নতুন রূপে। একক বাড়ি ও গ্রুপভিত্তিক বাড়ি নির্মাণ এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য কর্পোরেশনের ঋণ কার্যক্রমে আনা হয়েছে অভিনবত্ব। নতুন আদলে গড়ে ওঠা এই কর্পোরেশনটি স্বল্পবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে প্রবাসীদের মাঝে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গৃহ নির্মাণে প্রতিটি সক্ষম নাগরিক যাতে কর্পোরেশনের ঋণ সেবা পান সেজন্য আগের চেয়ে বাড়ানো হয়েছে তথ্য প্রদান কার্যক্রম। গ্রাহককে তার প্রয়োজনীয় তথ্য দিতে
বিএইচবিএফসি প্রতিটি কার্যালয়ে রয়েছে হেল্প ডেস্ক। সার্বিক সেবা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী হেল্প ডেস্ক থেকেই আমরা প্রদান করে থাকি। যেমন প্রথমে তাকে একটা সাময়িক আবেদন করতে হয়, সেই সাময়িক আবেদনের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে, ফর্মাল আবেদনের সাথে তাকে কী কী কাগজপত্র প্রদান করতে হবে, সে সম্পর্কিত তথ্য হেল্প ডেস্ক থেকে সে পেতে পারে। পাশাপাশি আমাদের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমাদের প্রবাসীদের জন্য একটি স্পেশাল সার্ভিস চালু করেছেন এক্সপ্রেস সার্ভিস নামে। এছাড়া আমাদের সম্মানিত ক্লায়েন্টরা যদি কোনো ধরনের অভিযোগ করতে চান, আমাদের হটলাইন সবসময় চালু থাকে, এই নাম্বারে যে কোনো সময় ফোন করে তাদের যে কোনো অভিযোগ আমাদেরকে সরাসরি জানাতে পারে। বিএইচবিএফসি ঋণের ব্যাপ্তি বাড়াতে কর্পোরেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের কার্যালয়ে আনা হয়েছে আধুনিকতার ছাপ। মফস্বল ও ছোট শহরে গৃহ ঋণ প্রাপ্তির সুবিধা কম থাকায় এসব অঞ্চলের মানুষের মধ্যে ঋণ প্রদান বিএইচবিএফসির অন্যতম উদ্দেশ্য। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার চেয়ে এখন বেশি ঋণ পাচ্ছেন জেলা ও উপজেলা শহরের জনগণ। হাউস বিল্ডিং টাকা দিয়ে আমরা বাড়ি বানাইছি, এখন বাড়ি হয়েছে, এখন পরিশোধ হয়ে গেছে, আমার বাড়ি আমার হয়ে যাবে। এখন শুনতেছি নাকি আবার মাননীয় প্রধানমন্ত্রী এটা একটু সুদ কমাইছে, এখন আরেকটা করার ইচ্ছা আছে। হাউস বিল্ডিং টাকা নিয়ে বাড়ি করে বাড়ি ভাড়া দিয়েছে, বাড়ি ভাড়া দিয়ে আমার উপকার হয়েছে এবং আমার সব দিকে উপকার হয়েছে, আমার ভালো বাচ্চাও আমি নিয়ে এমন করে সুখী আছে আল্লাহর রহমতে। ঋণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগোপযোগী করা হয়েছে কর্পোরেশনের কার্যক্রম, বাড়ানো হয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার। গ্রাহকরা এখন ঘরে বসেই অনলাইনে ঋণের জন্য সাময়িক আবেদন করতে পারবেন। সাময়িক আবেদনের জন্য কর্পোরেশনের ওয়েবসাইটে ঢুকলে প্রথম পাতাতেই গ্রাহকরা পেয়ে যাবেন অনলাইনে আবেদনের ক্লিক অপশন। এরপর পর্যায়ক্রমে 5টি ধাপ সম্পন্ন করে সহজেই গ্রাহকরা করতে পারবেন তাদের প্রয়োজনীয় ঋণের আবেদন। সাময়িক আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: ১. অনুমোদিত নির্মাণাধীন বা নির্মিতব্য ভবনের নকশা ও নকশার অনুমোদিত অনুমতিপত্রের সত্যায়িত ফটোকপি, ২. মূল দলিল, নামজারি খতিয়ান, DCR, হালসেনের খাজনা রসিদের সত্যায়িত ফটোকপি, ৩. নির্মাণস্থল পরিদর্শনের সুবিধার্থে প্রস্তাবিত নির্মাণ স্থানে যাওয়ার বিবরণ বা রোডম্যাপ। শুধু অনলাইনে আবেদনই নয়, আয়করের জন্য ঋণের স্টেটমেন্টও গ্রাহকরা পাচ্ছেন কর্পোরেশনের ওয়েবসাইটে। এছাড়াও বিএইচবিএফসি ঋণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও হিসাব নিকাশের জন্য চালু করা হয়েছে বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর। সেই সাথে ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে গ্রাহকরা ভিজিট করতে পারেন কর্পোরেশনের ফেসবুক পেজে। বর্তমান যুগে অটোমেশন ছাড়া গ্রাহকদেরকে উন্নত সেবা দেওয়া সম্ভব নয় এবং আমরা কিন্তু সেই চেষ্টাই করছি। ইতিমধ্যে কিছু পদক্ষেপ আমি নিয়েছি। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ফেসবুক পেজ খুলেছে এবং সেখানে প্রতিদিন যে আমাদের যে আমরা পদক্ষেপগুলি নিচ্ছি সে সম্পর্কে তারা জানতে পারবে এবং একই সাথে তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যাপারে জবাব দেব। আপনারা জানেন যে আমরা অনলাইনে তাদেরকে লোনের দরখাস্ত করার সুযোগ দিয়েছি এবং একই সাথে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ওনারা কিন্তু তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। লোনের কিস্তি আসবে কত সেই জন্য লোন ক্যালকুলেটর রয়েছে, কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেশনের জন্য একটা অ্যাপস রয়েছে, এটার মাধ্যমে উনি বাড়ি নির্মাণ করলে উনি কয়তলা পর্যন্ত বাড়ি উনি করতে পারবেন, তাতে ওনার কত খরচ পড়বে এবং সেটা উনি কিভাবে সংস্থান করবেন সে বিষয়ে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারবেন অতি সহজে এবং এই সব বিষয়গুলি দেখে তারপরে কিন্তু উনি আমাদের এখানে দরখাস্ত করলে খুব অল্প সময়ের মধ্যে আমরা ঋণটি মঞ্জুর করে দেব। আমি আশা করছি যে 10-15 দিনের মধ্যে আমরা এই সেবা দিতে পারব। সর্বস্তরে গ্রাহকের কাছে কর্পোরেশনের সেবা পৌঁছে দিতে সর্বনিম্ন 8.5% সুদ হারে রয়েছে 6 ধরনের গৃহ ঋণ। এগুলো হচ্ছে ফ্ল্যাট ঋণ, পল্লিমা, প্রবাস বন্ধু, আবাসন উন্নয়ন, আবাসন মেরামত এবং নগর বন্ধু। ফ্ল্যাট ঋণ, দেশের শহরাঞ্চলে আবাসনের সংকট সবচেয়ে বেশি। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় ইচ্ছা থাকলেও অনেকের পক্ষেই সম্ভব হয় না
নিজের একটি বাসস্থান তৈরি করা। আর এজন্যই স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চালু করেছে ফ্ল্যাট ঋণ কর্মসূচি। ফ্ল্যাট ঋণটা আমরা নতুনভাবে সাজিয়ে শুরু করেছি এবং এই ফ্ল্যাট ঋণ আমাদের সুদের হার হচ্ছে ঢাকার জন্য 10% এবং ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে সকল এলাকার জন্য এটা 9%। সহজ শর্ত আর সরল সুদের এই ঋণ কর্মসূচি এরই মধ্যে গ্রাহকের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয়। ফ্ল্যাট বা একটি গৃহ ঋণ হচ্ছে আপনার খুব স্পর্শকাতর জায়গা, তো সেগুলি বিবেচনায় দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা খুব সহজ শর্তে লোন পাচ্ছি এবং সেখান থেকে আপনার ধরেন অন্যান্য যে হিডেন চার্জ থাকে আমরা যেটা শুনি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে, এটা আসলে আমরা সরকারি প্রতিষ্ঠানে আমরা এটা পাইনি। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ঋণের সিলিং সর্বোচ্চ 80 লাখ টাকা। পেরি আরবান উপজেলা সদর ও গ্রোথ সেন্টারে ফ্ল্যাট ঋণের সুদহার 9% আর সিলিং সর্বোচ্চ 40 লাখ টাকা। পল্লিমা ঋণ, জনবহুল এই দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা কঠিন এক চ্যালেঞ্জের বিষয়, আর সেই কাজটি করছে বিএইচপিএফসি। পল্লী এলাকার বহুতল আবাসিক ভবন নির্মাণের মাধ্যমে কৃষি জমি সাশ্রয়ে পল্লী আবাসন ঋণ কর্মসূচি শুরু করে কর্পোরেশন। আমাদের যারা কম্পিটিটর রয়েছে তারা কিন্তু শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মধ্যে সীমাবদ্ধ, অন্যান্য এলাকায় তাদের ঋণ প্রবাহ নাই। তা আমরা যেটা চাচ্ছি যে আমরা জেলা উপজেলা পর্যায়ে ঋণ বাড়াতে, এবং গত 2-3 বছরে যদি আপনারা আমাদের তথ্য দেখেন পর্যায়ক্রমে কিন্তু সেখানে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতায় বিশেষ করে রূপকল্প 2021 ও 2041 বাস্তবায়নে নিম্ন ও মধ্যম আয়ের গ্রামীণ জনগণের উন্নত বাসস্থানের চাহিদা পূরণে পল্লী ঋণ রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের 3 ভাই বোনের বাবা মার ইচ্ছা ছিল সুন্দর একটা বাড়ি করার জন্য, তা আমরা টাকার সমস্যার কারণে প্রথমে বাড়ি করতে পারিনি। ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে অনেক মানে হ্যারাসমেন্টে তো অনেক মানে কাগজপত্র অনেক কিছু ই করতে হয়, তা এখানে আসার পরে হাউস বিল্ডিংয়ে আসার পরে দেখতেছি সহসা তো স্বল্প মূল্যে এই স্বল্প সুদে হাউস বিল্ডিং থেকে লোন নেওয়া যায়। সর্বনিম্ন 8.5% সুদহারের এই ঋণ পল্লী এলাকায় পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পল্লিমা ঋণের সিলিং 40 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত, আর সুদ 8.5% থেকে 9%। প্রবাস বন্ধু, দেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থের ঝুঁকিমুক্ত বিনিয়োগের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে বিএইচপিএফসি। দেশের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতেও প্রবাসী আবাসন ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋণ সুবিধা প্রাপ্তির ফলে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের প্রেরিত অর্থে চাঙ্গা হচ্ছে দেশের বিনিয়োগ খাত। প্রায় 20 লক্ষের মতো প্রবাসী আছেন যারা সারা বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, তাদের অনেকেই আবাসন খাতে বিনিয়োগ করতে চান। আমরা কিন্তু এই প্রবাসবন্ধু যে প্রোডাক্টটা চালু করেছি তার মাধ্যমে তাদেরকে সহজে ঋণ গ্রহণের একটা সুযোগ করে দিয়েছি। এতে করে যে বিষয়টা হচ্ছে যে একদিকে যেমন আমাদের দেশের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাবে, হ্যাঁ, অন্যদিকে তারও আর্থিক সচ্ছলতা আসবে এবং তার পরিবার পরিজন খুব ভালো একটা পরিবেশে থাকার সুযোগ পাবে। প্রবাসী হলেও দেশের মাটিতে একটি আবাসস্থল গড়ে তোলার স্বপ্ন কার না থাকে, আর তাই তো প্রবাসীদের কাছে প্রকৃত বন্ধু এখন বিএইচপিএফসি। আমার হাজবেন্ড কুয়েত অবস্থানরত, তো এখান থেকে প্রবাসী লোনটা পাওয়াতে আমার খুব উপকার হচ্ছে, আমার বাড়ি একটা স্বপ্ন পূরণ হবে। আমি ওনাদের বিজ্ঞাপন দেখে শুধু রোম থেকে এসেছি, আমি এসেই খুব সহজ সুন্দরভাবে এই লোন তুলতে পেরেছি, যেখানে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন আমার হতে হয়নি। প্রবাসীদের বাড়ি নির্মাণের জন্য একক ঋণের পাশাপাশি গ্রুপ ভিত্তিক ঋণও দেওয়া হয়। এলাকা ভেদে ঋণের সিলিং 40 লাখ টাকা থেকে 1 কোটি টাকা, আর সুদের হার 8.5% থেকে 10%। আবাসন উন্নয়ন,
অর্থের অপ্রতুলতার কারণে বাড়ি নির্মাণ সমাপ্ত করতে পারেন না অনেকেই। এসব ক্ষেত্রে নির্মাণাধীন বাড়ির কাজ সমাপ্ত করতে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আবাসন উন্নয়ন ঋণ কর্মসূচি নামে নতুন ঋণ কর্মসূচি চালু করার আবশ্যকতা উপলব্ধি করে কর্পোরেশন। যেহেতু এটা আমাদের সরকারি একটা প্রতিষ্ঠান, এখান থেকে এটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে, এই জন্য আমি এটাকে সিলেক্ট করেছি যে এখান থেকে লোন নেওয়ার জন্য। এলাকা ভেদে আবাসন উন্নয়ন ঋণের সর্বোচ্চ সীমা 1 কোটি টাকা। আবাসন মেরামত ঋণ ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এবং দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকায় নির্মিত ভবনের ফিনিশিং কাজের জন্য এবং যে সকল বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে সে সকল বাড়ির সংস্কার কাজ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চালু করা হয়েছে আবাসন মেরামত ঋণ কর্মসূচি। নির্মাণ কাজ শেষ পর্যায়ে আছে, শুধুমাত্র তাদের বাড়ির অসম্পন্ন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বিশেষ এই ঋণ চালু আছে। নগরবন্ধু প্রকৃত নগরায়ণ গড়ে তুলতে বিএইচবিএফসির এই ঋণ কার্যক্রম। 18 বছর থেকে 65 বছর বয়সী দেশের যে কোনো নাগরিক বাড়ি নির্মাণের জন্য এই ঋণ সুবিধা পাবেন। পাঁচ বছর থেকে সর্বোচ্চ 20 বছর মেয়াদী এই ঋণের সুদের হার সর্বনিম্ন 8.5%। এই ঋণের সর্বোচ্চ সীমা 1 কোটি টাকা। বিএইচবিএফসি সকল ঋণই অ্যামোর্টাইজেশন পদ্ধতিতে মাসিক কিস্তি নির্ধারিত হয়ে থাকে। এই পদ্ধতিতে সুদের হার এবং মেয়াদ ভিত্তিক মাসিক কিস্তির পরিমাণ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় কম। 20 বছর মেয়াদী লোনের ক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় 8.5% হার সুদে মাসিক কিস্তির পরিমাণ দাঁড়ায় মাত্র 867 টাকা। এছাড়াও কর্পোরেশনের 15 বছর, 10 বছর এবং 5 বছর মেয়াদী ঋণ রয়েছে। বিএইচবিএফসি সকল ঋণের দ্বিতীয় কিস্তি থেকে পরবর্তী কিস্তিসমূহ বিতরণের সময় প্রি ইএমআই পেমেন্ট পদ্ধতিতে সুদ পরিশোধযোগ্য। এছাড়া ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রেও আনা হয়েছে আধুনিকায়নের ছোঁয়া। গ্রাহকের ভোগান্তি লাঘবে ঋণের কিস্তি পরিশোধে গ্রাহককে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। চালু করা হয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থা, আর এজন্য বিএইচবিএফসি চুক্তিবদ্ধ হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে। এই পদ্ধতিতে গ্রাহকের নিজস্ব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসের কিস্তির টাকা কেটে নেওয়া হবে। পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে কৃষি জমি সাশ্রয়ের পাশাপাশি আবাসন সংকট নিরসনে সবসময় সবার চেয়ে এক ধাপ এগিয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আর তাই তো মধ্যবিত্তের আবাসন সংকটের সমাধানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে স্বল্প খরচে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে কর্পোরেশন। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ডেভেলপার কোম্পানির মাধ্যমে লো কস্ট হাউজিং নির্মাণ করে সেগুলো ক্রয়ে অর্থায়ন করবে কর্পোরেশন। উন্নত দেশের আদলে তৈরি করা হবে এসব লো কস্ট হাউজিং। সরকারের যে ভিশন রয়েছে 2021 সালের মধ্যে সবার জন্য আবাসন, সেই লক্ষ্যেই আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কাজ করছি। আমরা চাচ্ছি যে খুব অল্প খরচের মধ্যে একটি বাড়ি বা একটি ফ্ল্যাট আমরা ঋণ গ্রহীতার কাছে হস্তান্তর করার জন্য। যেহেতু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কোনো বাড়ি নির্মাণ করে না বা ফ্ল্যাট নির্মাণ করে না, এক্ষেত্রে আমাদেরকে নির্ভরশীল হতে হবে ডেভেলপারের উপরে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন দেশে যোগাযোগ করেছি, সেখান থেকে লো কস্ট হাউজিং মেথড, ফাস্ট ট্র্যাক কনস্ট্রাকশন মেথড, এই টেকনোলজি আনার চেষ্টা করছি। এতে করে যেটা সম্ভব হবে যে আমাদের বর্তমানে যেখানে আপনারা জানেন পার স্কোয়ার ফিট কস্ট প্রায় 2000 থেকে 2500 টাকা উঠে যায়, সেটাকে 1200 টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে। শেখ হাসিনার ভিশন সবার জন্য আবাসন, হাউস বিল্ডিং দেবে ঋণ, স্বপ্নের বাড়ি ভাবনাহীন, এই স্লোগানকে সামনে রেখে উন্নত নগরায়ণ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পথ চলছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।